হ্যালো ফ্রেন্ডস, আমাদের দোয়ার ফিল্ম ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুবই ভালো আছো। আর আজ 28শে নভেম্বর, এখন বাজে সকাল 10:30। এখন আমি যাচ্ছি গ্যাস অফিসে সিলিন্ডার আনতে। সো ফ্রেন্ডস, আরও একটি খুশির খবর, আনন্দের খবর, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে যে তোমরা জানো আমাদের দোয়ার ফিল্ম চ্যানেল, যেটাতে আমরা মিউজিক ভিডিও আপলোড করি, সেই চ্যানেলে 1,00,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। তার জন্য ইউটিউব থেকে আমাদের একটা প্লে বাটন অর্থাৎ অ্যাওয়ার্ড আসছে, সেটা ডিসেম্বরের 1 তারিখে আসবে। তো ইউটিউব থেকে কালকে মেল এসেছিল, তারপর মেলে বলা হয়েছে যে ডিসেম্বরের 1 তারিখে প্লে বাটনটা আমাদের ডেলিভারি অর্থাৎ যে ডেলিভারি বয় কুরিয়ার বলো যাই বলো আমাদের হাতে তুলে দেবে। তো এই খুশির খবরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সো ফ্রেন্ডস, এখন আমি আছি স্বপনদার দোকানে তেঁতুলতলায়। তো যেটা কথা হচ্ছে যে সিলভার প্লে বাটনটা ডিসেম্বরের 1 তারিখে আসবে, তো সেটা হয়তো আমি আনবক্সিং করতে পারবো না, কারণ 2 তারিখে আমার দিদির বিয়ে আছে। তো তোমরা জানো তার জন্য হয়তো আনবক্সিং করতে পারবো না। তো তোমরা পিছনে দেখতে পাচ্ছ আমার সাইকেল, গ্যাস সিলিন্ডার। তো গ্যাস নিয়ে যাবো ঘোরামারায় হচ্ছে সিলিন্ডার। আর গ্যাসের দাম অনেক সিলিন্ডারের, যেটা মোদী সরকার যে সরকারই হোক অনেক বাড়িয়ে দিয়েছে দাম, 1,000 টাকা, এত দাম জিনিসের। তো কি বলবো, সবাই নিজের স্বার্থ হয়তো বুঝে, সাধারণ মানুষের দিকে কেউ তাকায় না। আর এখন আমি যাব সুজিতদার বাড়িতে, তারপর অভিকদার বাড়িতে যাব। সো ফ্রেন্ডস, এখন আমি আছি সুজিতদার বাড়িতে। তো প্রথমে আমি অভিকদার বাড়িতে গিয়েছিলাম, তারপর অভিকদাকে নিয়ে সুজিতদার বাড়িতে এসেছি। পিছনে রয়েছে অভিকদা হিরো, তারপর সুজিতদা হিরো। তো সুজিতদার একটা চ্যানেল আছে, যেটা ব্লগ চ্যানেল, চ্যানেলটার নাম সুজিত, সুজিত কেএমজি ব্লগ। আচ্ছা, সুজিত চ্যানেলটি একদম নতুন, ঠিক আছে? তো আমিও এরকম ব্লগ তৈরি করার প্ল্যানে আছি, ঠিক আছে? আমি কোথায় যাবো না যাবো এইসব ঘোরাঘুরি একটু মানে ঐতিহ্য তুলে ধরবো আর কি তোমাদের সামনে। তো এটা এই যে ভাই আসছে আমার বাড়িতে ইনভাইট করতে, খুব ভালো, খুশি হলাম। চলো, তো সুজিতদার চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো এখন বাজে প্রায় বিকেল 5টা। তো আমি আর আমার ভাই যাচ্ছিলাম উত্তর পারগটায় একটা কাজে। তো এইমাত্রই একটা কল এসেছিল, তারপর আমাদেরকে বললো ইউটিউবের প্লে বাটনের জন্য আমার যে ভোটার কার্ড বা প্যান কার্ড বা আধার কার্ড যে কোনো একটা তাদেরকে দিতে ইমেল আইডিতে। তো উনি ফোন করে বলেছে, তারপর আমি আমার ইমেল আইডিটা ওনাকে দিয়েছি, তারপর উনি আমাকে ইমেল আইডিতে উনি একটা মেল করেছেন। তো আমি মেলটা স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আর আমি আমার বোর্ডের আইডি কার্ড আমি তাদেরকে পাঠিয়ে দিয়েছি, তো তোমরা দেখতে পাচ্ছ। তো আমি সম্পূর্ণটা দেখাচ্ছি না, বোর্ডের আইডি কার্ড। তো আর কথা হচ্ছে যে খুব শীঘ্রই এটা মিলে যায়। আমি বলেছি যে কবে আসবো, তো বললো যে 1 সপ্তাহের মধ্যেই প্লে বাটনটা চলে আসবে। তো খুব ভালো লাগছে ফোন আসার পর, আর এখনও ভালো লাগছে। তো আশা করছি তোমাদেরকে আমি এটার আনবক্সিং দেখাবো দোয়ার ফিল্ম ব্লগ ইউটিউব চ্যানেলেই, ব্লগ চ্যানেলেও আমি এটার আনবক্সিং করবো প্লে বাটনের। তো এখন এই ভিডিওটাতে আমি আনবক্সিং করবো না, নেক্সট ভিডিওতে আনবক্সিং করবো। আর খুব শীঘ্রই তার মানে প্লে বাটন আসতে চলেছে। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। জয় হিন্দ, জয় ভারত।